সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সেরা জামাল মনিরা, সহকারী শিক্ষক লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের গত দিনের ক্লাসটি অবশ্যই তোমরা দেখেছো। তো আমরা গত দিনের ক্লাসে কি করেছিলাম, দ্বিতীয় অধ্যায়ে দুটি পাঠ নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের দ্বিতীয় অধ্যায় কি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আর দ্বিতীয় অধ্যায়ে আমরা পার্ট একে কি পড়েছিলাম, সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি, আর পার্ট দুয়ে পড়েছিলাম বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ও বাঙালির স্বাধীনতা প্রস্তুতি। আমরা সেই সাতই মার্চের ভাষণ আমাদের কি ছিল, বাঙালির মুক্তির সনদ ছিল। এই ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে, তাদের ঐক্যবদ্ধ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এ ভাষণ অনুযায়ী কী হয়, দেশের স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, কলকারখানা বন্ধ হয়ে যায়। জনগণ কী করে, ঐক্যবদ্ধ হয়ে অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। অবস্থার বেগতিক দেখে ইয়াহিয়া 15 মার্চ ঢাকা সফরে আসেন এবং বঙ্গবন্ধুর সাথে আলোচনা প্রস্তাব দেন। 16 মার্চ থেকে আলোচনা শুরু হয়। 22 মার্চ জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসেন এবং আলোচনায় অংশ নেন। তারপরে আলোচনা ব্যর্থ করে বাঙালি নিধনের নির্দেশনা দিয়ে 25 মার্চ রাতে ইয়াহিয়া ভুট্টো ঢাকা ত্যাগ করেন। আর ওই দিনই মধ্যরাতে তারা বাঙালির উপর চরম আঘাত হানে। ওই কালো রাতে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালিকে নির্বিচারে হত্যা করে। আর এই আমাদের পার্ট 3 হচ্ছে 25 মার্চের নারকীয় হত্যাযজ্ঞ। আমরা এই দুটি পার্ট শেষে জানতে পারবো 25 মার্চে নারকীয় হত্যাযজ্ঞের বিবরণ দিতে পারবে ও এর ভয়াবহতা উপলব্ধি করতে পারবে, আর 26 মার্চের স্বাধীনতার ঘোষণা উল্লেখ করতে পারবে। চলো আমাদের মূল আলোচনায় আমরা যাই। 25 মার্চের নারকীয় হত্যাযজ্ঞ। পাকিস্তানি সেনারা 1971 সালের 25 মার্চে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যার অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। 25 মার্চ মধ্যরাতে এ অপারেশন সংঘটিত হলেও মূলত এর প্রস্তুতি চলতে থাকে মার্চের প্রথম থেকে। 2 মার্চ পশ্চিম পাকিস্তান থেকে আগত অস্ত্র ও রসদ বোঝাই এমভি সোয়াত জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 15 মার্চ থেকে 24 মার্চ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনার ভান করে আসলে অভিযানের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন ও অপারেশন সার্চলাইট চূড়ান্ত করেন। অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরের গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় পাকিস্তানি হানাদার বাহিনীর মেজর জেনারেল রাও ফরমান আলীকে। পরিকল্পনা অনুযায়ী প্রথমেই ঢাকা শহরের পিলখানার ইপিআর হেডকোয়ার্টার্স এবং রাজারবাগ পুলিশ লাইন্সের নিয়ন্ত্রণভার পাকিস্তানি সেনাদের গ্রহণ করার কথা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় আক্রমণ, বঙ্গবন্ধুকে গ্রেফতার, টেলিফোন এক্সচেঞ্জ ও রেডিও টেলিভিশন নিয়ন্ত্রণ, স্টেট ব্যাংক নিয়ন্ত্রণ, আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার, ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থা সহ শহর নিয়ন্ত্রণ ছিল হানাদার সৈন্যদের প্রাথমিক দায়িত্ব। অপারেশন সার্চলাইটের আওতায় রাজশাহী, যশোর, খুলনা, রংপুর, সৈয়দপুর, কুমিল্লা সেনাবাহিনী, ইপিআর, আনসার পুলিশের বাঙালি সদস্যদের নিরস্ত করার কথা উল্লেখ ছিল। চট্টগ্রাম বন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে রাখাও তাদের লক্ষ্য ছিল। ঢাকার বাইরে এ অপারেশনের প্রধান দায়িত্ব পান মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। সার্বিকভাবে এ পরিকল্পনার তত্ত্বাবধান করেন গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। পাকিস্তানি সৈন্যরা 25 মার্চ রাত 11:30 মিনিটে ঢাকা সেনানিবাস থেকে রাস্তায় বেরিয়ে পড়ে।
এ সময় তাদের প্রথম আক্রমণের শিকার হয় ঢাকার ফার্মগেট এলাকার রাস্তার মিছিলরত মুক্তিকামী বাঙালি। একই সাথে আক্রমণ চালানো হয় পিলকানা ও রাজারবাগ পুলিশ লাইন্সে। বাঙালি সৈন্যরা পাকিস্তানি সেনাদের প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈন্যদের পরিকল্পিত আক্রমণ ঠেকানোর মতো অস্ত্র ও প্রস্তুতি ছিল না তাদের। ফলে পাকিস্তানি সেনারা সেই রাতে তাদের অনেককেই নির্মমভাবে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ পরিচালিত হয় গভীর রাতে। ইকবাল হল, বর্তমান জহুরুল হক হল, জগন্নাথ হলে ঢুকে পাকিস্তানি সেনারা গুলি করে ঘুমন্ত অনেক ছাত্রকে হত্যা করে। ঢাকা হল সহ বর্তমান শহীদুল্লাহ হল, বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা এবং বেগম রোকেয়া হলেও তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। মার্চের এই গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষক সহ 300 জন ছাত্র ছাত্রী ও কর্মচারী নিহত হন। জহুরুল হক হল সংলগ্ন রেলওয়ে বস্তিতে সেনাবাহিনী আগুন লাগিয়ে দিলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়। শুধুমাত্র 25 মার্চ রাতেই ঢাকায় 7 থেকে 8 হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়। ঢাকার বাইরে সারা দেশে সেনানিবাস, ইপিআর ঘাঁটিতে আক্রমণ চালিয়ে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালি সেনাকে হত্যা করে। এভাবে আক্রমণের শুরুতেই পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পনা অনুযায়ী দেশের পুলিশ ও ইপিআর ঘাঁটিগুলোর উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং এসব এলাকার বহু নিরীহ লোককে হত্যা করা হয়। অপারেশন সার্চলাইট অনুযায়ী 25 মার্চ রাত 1:30টায়, 26 মার্চে প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির 32 নম্বর সড়কের বাসা থেকে পাকিস্তানি বাহিনী গ্রেফতার করে। তবে গ্রেফতারের আগে তিনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেশবাসীকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। পার্ট 4, 26 মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা। 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। বঙ্গবন্ধু তার সেই স্বাধীনতার ঘোষণায় কী বলেছিলেন? তিনি বলেন, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যেখানে আছে, যাহার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। স্বাধীনতার এ ঘোষণা বাংলাদেশের সকল স্থানে তদানীন্তন ইপিআর এর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে প্রচার করা হয়। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তা প্রচারে এগিয়ে আসেন। এদিকে চট্টগ্রাম বেতার কেন্দ্রের কয়েকজন উৎসাহী দেশপ্রেমিক কর্মী বেতারের কালুরঘাট সম্প্রচার কেন্দ্রকে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রে রূপান্তরিত করেন। 26 মার্চ দুপুরে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান এই বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রচার করেন। 27 মার্চ সন্ধ্যায় একই বেতার কেন্দ্র হতে বাঙালি সামরিক অফিসার মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। বেতারে বঙ্গবন্ধুর পক্ষে প্রচারিত স্বাধীনতার এই ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে প্রচণ্ড আশা ও উদ্দীপনার সৃষ্টি করে। সকলেই স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। 26 মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর থেকে মুক্তিযুদ্ধ একটি বাস্তব রূপ লাভ করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রস্তুতি বিক্ষিপ্তভাবে শুরু হলেও ক্রমান্বয়ে এটি একটি গণযুদ্ধের রূপ নেয়। এদেশের সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবকদের সঙ্গে সেনাবাহিনী, ইপিআর, পুলিশ ও আনসারে কর্মরত বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ যুদ্ধে অংশ নেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 25 মার্চে যে পাকিস্তানি সেনারা এদেশের গণহত্যার অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল কি, অপারেশন সার্চলাইট। তারা এই 25 মার্চ মধ্যরাতে এই অপারেশনটা চালু সংগঠিত হলেও মূলত এর পরিকল্পনা, এর প্রস্তুতি ছিল, চলতে থাকে তাদের মধ্যে মার্চের প্রথম থেকেই।
তারপরে তারা কি করে এইখানে গণহত্যা চালানোর পর তারা 25শে মার্চ রাত্রে বঙ্গবন্ধুকে গ্রেফতার করেন। আর এই গ্রেফতারের আগে তিনি কি করেন, বঙ্গবন্ধু কি করেন, স্বাধীনতা ঘোষণার মাধ্যমে দেশবাসীকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তাহলে তোমরা এটি আবার পড়বে, এই দুইটি পাঠ আবার পড়বে এবং ধারাবাহিকভাবে পড়বে, তাহলে দেখবে যে তোমাদের মনে থাকবে। আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।